এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান গ্যালারিতে, যেখানে আছে খেলা হচ্ছে বেসিক্যালি বলা যায় সিএসসি বনাম মোহনবাগানের, এবং স্বাভাবিকভাবেই এটা খুব সাধারণ একটা হকি ম্যাচ যে ধরতে পারেন, কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু সেটা নয়। কারণ কি? কারণ যেটা নিয়ে 3 বছর ধরে আন্দোলন চলছে মোহনবাগান সমর্থকদের মধ্যে, সেই এটিকে যে ব্র্যান্ড, তার একটি অন্যতম ব্র্যান্ড কিন্তু এই সিএসসি, এবং তাদের সাথে মোহনবাগানে যেহেতু খেলা, তো মোহনবাগান সমর্থকদের একটা উচ্ছ্বাস, একটা উদ্বেগ কিন্তু তারা থাকবেই, এবং হয়তো সেই কারণে, হয়তো আমি ওয়ার্ডটা ইউজ করছি, হয়তো সেই কারণে আজকে মোহনবাগান গ্যালারিতে দীর্ঘদিন পর সেই ভিড়, দীর্ঘদিন পর সেই একটা বিদ্রোহ, সেই একটা আন্দোলন কিন্তু আমরা দেখতে পেয়েছি। দেবাশিস দত্ত, তিনি মোহনবাগান সচিব, তিনি এসেছিলেন যখন, তখন কিন্তু রিমুভ এটিকে স্লোগান উঠেছিল। তো সব মিলিয়ে একটা বেশ চাঞ্চল্যকর পরিবেশ, এবং যেরকম রয়েছে এটিকে মোহনবাগানের বিরোধী যারা রয়েছে তারাও কিন্তু রয়েছে, আবার অনেকে রয়েছে যারা এটিকে মোহনবাগানকে মেনেও নিয়েছে। তো দুপক্ষেরই বার্তা আমরা শুনবো, তারা কে কী বলছেন। তো চলুন দেখে নিই আজকের এই বিশেষ মুহূর্তের কিছু বিশেষ মুহূর্ত। এসছি এখানে মাঠে, কারণ অনেকদিন পর মোহনবাগান, আসল যে আদি ও অকৃত্রিম যে মোহনবাগান সেটা অনেকদিন পর মাঠে খেলছে। অলমোস্ট আজ আমি প্রায় 3 বছর পর মাঠে মোহনবাগানে খেলা দেখতে আসছি। যে কন্ট্রাক্টটা হয়েছে সেটাকে পাবলিকলি আনুক, আর দ্বিতীয়ত কবে সরবে একটা সেটা ডেডলাইন দিক। ওই সঞ্জীব গোয়েঙ্কা যে টিম বানাচ্ছে সেটা সঞ্জীব গোয়েঙ্কা টিম, আমাদের টিম না। ওটা দিয়ে ওতে ওতে কে আছে, কে কি খেলা হচ্ছে না হচ্ছে, আমরা আমরা আমাদের তাতে কিছু যায় আসে না। ম্যাচের কথা বললে কিন্তু সিএসসি কে 2-1 ফলে হারিয়েছে মোহনবাগান ক্লাব, আর জয়ের পর মোহনবাগানের হকি খেলোয়াড়দের পুষ্পবৃষ্টি দিয়ে স্বাগত জানালো মোহনবাগান সমর্থকরা। একপারে রিমুভ এটিকে স্লোগান তোলায় মোহনবাগান সমর্থকরা পুষ্পবৃষ্টি দিচ্ছেন, এবং অন্যদিকে মোহনবাগানের মেম্বার্স গ্যালারিতেও চলল পুষ্পবৃষ্টি। ম্যাচের পর মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এই সমর্থকদের ফিরে আসাটা নিয়েই খুশি প্রকাশ করলেন। আমি বেশি আনন্দ পেয়েছি যে আজকে প্রচুর মোহনবাগান সমর্থক এসেছিল, যারা কোনোদিন মোহনবাগান মাঠে হকি খেলা দেখেনি। কারোর বয়স 20, কারোর বয়স 22, কারোর বয়স 23। তো এই যে পরবর্তী প্রজন্মকে টেনে আনা যাচ্ছে, এটাই কিন্তু আমাদের বড় সাফল্য। 22 বছর পর মোহনবাগান হকি খেলা শুরু করলো, এটা এই কর্মসমিতির অত্যন্ত বড় সাফল্য। এবং 1 বছরের মধ্যে আমরা 24 মার্চ দায়িত্ব নিয়েছি, তো 1 বছরের মধ্যেই আমরা যে হকি টিম নামাতে পারলাম, এটা কর্মসমিতির প্রত্যেকটা মানুষের এবং হকি কমিটির বিরাট সাফল্য। এই এই কমিটির সচিব হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি। তবে রিমুভ এটিকে যেভাবে চলছে সেটি নিয়েও কিন্তু সমর্থকদের পাশেই দাঁড়িয়েছেন মোহনবাগান সচিব। দেখুন, এই যে সমর্থকরা মাঠে আসছে, তাদের ক্ষোভ কোথাও না কোথাও তাদের বহিঃপ্রকাশ হবেই। এইটা তো আমি বলতে পারবো না যে তুমি কেন বই, তাদের দুঃখ কষ্ট তারা এখানে মোহনবাগান মাঠে এসে করবে না, তো কারোর বাড়িতে গিয়ে করবে না রাস্তায় করবে, তাদের ক্ষোভ দুঃখ মোহনবাগান মাঠেই বেরোবে। এটা আমাদের কাছে তাদের বেরিয়েছে, দুঃখ তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি। তো সেই জন্যে আশা করবো যত তাড়াতাড়ি সরে যায়, সবার পক্ষেই সেটা খুশির হবে, আনন্দের হবে। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।